কি তোরা প্রেম করিও না, পিড়িতে ভালা না, সখি তোরা প্রেম করিও না, সখি তোরা প্রেম করিও না, পিড়িতে ভালা না, সখি তোরা প্রেম করিও না। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আবারও 2-3 দিন পরে ভিডিও দেওয়ার মূল কারণ হচ্ছে এই ব্যাপারী পরিবার যত সময় যাচ্ছে তত আমাকে আসলে অবাক করছে দর্শক। কেন অবাক করছে তা বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে প্রথমে ভিডিওটা শুরু করি দর্শক। আজকে কথা বলবো ভিগো লাইভে যে টাকাগুলো হারাম পথে মিম ইনকাম করেছিল সেগুলোকে হালাল করার বৃথা চেষ্টা করছে মিম। দর্শকদেরকে ভাব দেখাচ্ছে যে সে না খেয়ে 10 বছর যাবৎ টাকা জমায়ে এতগুলো টাকা সে আলাদা করতে পেরেছে এবং আরও কিছু টাকা সে ভায়া বিকাশ বা ট্রান্সফার দিয়েছে। আমার একটা প্রশ্ন দর্শক, মিমের হঠাৎ করে কি এমন প্রয়োজন হলো যে নিজের বিয়েতে পাওয়া স্বামীর কাছ থেকে পাওয়া স্বর্ণের উপহার বাতিল করে দর্শক তার হচ্ছে জমি কিনতে হলো? তার কি এত টাকার অভাব পড়ছিল? উত্তরে বলবো না। তো এখানে দর্শক একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে আসলে জমিটা কি শুধু মিম কিনেছে নাকি মিম আর সাবিনা দুজনই কিনেছে। মিমের কথা মনে হচ্ছে মিম একাই কিনছে, কিন্তু আবার যদি দর্শক সাবিনার কথা ধরেন তাহলে দেখবেন সাবিনার ভাষ্য মতে তারা দুজন কিনেছে। তো যাই হোক দর্শক, সাবিনার বাড়িতে এই জমি কিনতে বাবু গেছে। বাবু আর সাবিনা যে পরিমাণ চটকা চটকি লেখালেখি করছে দর্শক সেটা কিন্তু নজরে পড়েছে। তো দর্শক আমাকে যদি বুঝি না, মিন্দু তো ভিগো লাইভে টাকা করে টাকা পায় ঠিক আছে, সেই টাকা দিয়ে কিনতেছে, কিন্তু সাবিনার এত টাকা আসছে কী করে? সে কি আসলে মরিয়মকে লেলিয়ে দিচ্ছে? আর এই জন্যই কি মরিয়ম ভিডিওর মাঝখানে দেখবেন কীরকমভাবে ঠোঁট দুটোকে নিয়ে এমনভাবে পাউট করে যে মনে হয় যে সামনে থাকা কোনো পুরুষ মানুষকে হয়তো বা আকর্ষণ করতে চাচ্ছে। আর এদিকে আমাদের মাল্টি ব্লক শারমিন বিয়ের পরে এই নায়ক সেই নায়ক ঘুরে টুরে তারপর রেস্টুরেন্টে স্বামীকে নিয়ে ঘুরতে যাচ্ছে এবং সে হুবহু তানজিলাকে ওপেনলি কপি করে তানজিলার মতো গান সেট করে ভিডিও বানাতে চাচ্ছে। সে সেটা বানাতেই পারে। তো আমি দেখলাম তার বড় ভাইয়ের ছেলে মেয়ে দুটো পড়ালেখা করছে, এর মধ্যে ছোটো মেয়েটা বলছে ই বি সি ডি। দর্শক এটা যে এ বি সি ডি এটা তো আসলে একটা সত্যি কথা বলতে একটা নিরক্ষর মুখে মুখে পড়ে কিন্তু জানে, কিন্তু সেখানে শারমিন বসে আছে, শারমিনের সেই ক্ষমতাটা নাই যে সে একটু রেক্টিফাই করে দেয় যে এটা ই না এটা ই। তো যাই হোক দর্শক, এখন সে আসলে বড় হতে চাচ্ছে, বড় হয়ে সে দেখাতে চাচ্ছে যে দেখো আমার দুই ভাইস্তার এইতে পড়াশোনার দায়িত্ব কিন্তু বিয়ের পরে আমার। তো এখন অনেকে বলতেছে যে এবার মনে হয় মিম আর সাবিনা যেহেতু তাদের সোনার গহনা বেচে দিচ্ছে হয়তো বা আইফোন 16 কিনবে। আসলে দর্শক এরা যে পরিমাণ বড় লোক আইফোন 16 কিনে এদের জন্য কোনো ব্যাপার না। এদের একটা ভিডিওতে যে পরিমাণ ভিউ আসে সে একটা ভিডিওর ভিউ দিয়ে এরা ইজিলি আইফোন 16 কিনে ফেলতে পারে। তো দর্শক দেখেন সাবিনার শরীর কিন্তু দিনকে দিন বেড়েই চলছে, আর সাবিনার এই শরীর দেখে দর্শক সত্যি একটা হাতি পর্যন্ত লজ্জা পাবে। মানে হাতি দেখলে আমরা যেমন হাসাহাসি করি, হয়তো বা সাবিনাকে দেখলে হাতি ওরকম হাসাহাসি করবে যে এই উজবুক প্রাণী আসলে কোথা থেকে এসেছে। এদিকে দর্শক দেখেন তাবিয়া আর তানের এই চটকা চটকি দেখানোর জন্য আমাদের বাপরে ভাইয়া ভিডিও ধরে মানে আপনার এরকম অবস্থা হয়েছে যে আপনার বলতেছে যে হ্যাঁ ওকে বাদটাবে নামায় দাও ঘরে করে দাও। আমার কথা এগুলো তো দেখানোর কিছু নেই। এখন অনেকেই হয়তো বেশি বলবেন যে আপনারা কি ভাই বোনের সম্পর্ক জানেন না, ভাই বোনের সম্পর্ককে আপনারা এরকম বলতেছেন। দর্শক আমরা তো এমনি এরকম বলছি না, তানের যে হারকাত সেই হারকাতের জন্য কিন্তু এগুলো বলতে আমরা বাধ্য হচ্ছি। তো তিশা আপা তার কাজের বিটির জন্য একটি ইউজ করা ব্যাগ আর কয়েকটা লিপস্টিক এনে এমনভাবে একটা ভিডিও থাম্বনেল দিয়ে বানাইছে যে পুরো বিশ্বটা মনে হয় কাজের বিটিকে এনে দিল দর্শক। তারপরও দর্শক শুধু এখানে যদি শেষ হতো তা মানা যেত যে না এখানে শেষ হয়েছে। আমাদের তানজিলা তার শ্বশুরবাড়ির লোকজনের জন্য যখন গিফট নিয়ে গেছে তখন ভরে ভরে গিফট কিন্তু আপনার তিশার হাত দিয়েই বেরোয়ছে। কিন্তু দেখেন একটা বিষয়, যখন আপনার এই
কাজের বিটিকে দিতে হয়েছে, তখন কিন্তু তার হাত একেবারে উঠাই দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো দর্শক দেখেন, মোটামুটি ব্যাপারী পরিবারের সবাই কিন্তু এখন জমি বাড়ি এগুলোর পেছনে ব্যস্ত, কেননা তারা জানে যে তাদের এই ব্ল্যাক মানিকে খুব শীঘ্রই তাদের হোয়াইট মানি করতে হবে। আর টাকা হোয়াইট করার জন্য আসলে জমির উপরে কোনো কিছু নেই, এখন হয়তো বা কিনতেছে, পরে হচ্ছে দর্শক দেখবেন যে আপনার অনেক হাই দামে বিক্রি করবে। কিন্তু সোনাও তো একটা অ্যাসেট, একটা অ্যাসেট বিক্রি করে আরেকটা অ্যাসেট কেনা আসলে কতটুকুটা আসলে আইবাস করতেছে। বাবুল ভাইয়ের দোকানে গিয়ে তারা আসলে কিছুই বেচেনি, তারা হচ্ছে আইবাস করে দেখাচ্ছে যে দেখেন আমরা হচ্ছে বেচে দিচ্ছি, যাতে হচ্ছে যারা সহৃদয়বান মানে ভিউয়ার্স আছে তারা যাতে হচ্ছে টাকা পাঠায়। এদিকে আমি তো যে সবাক হয়ে গেলাম, তানজিলা কিন্তু তার শাশুড়িকে একদিনও ফ্রি বসে খেতে দেয় নাই। ইভেন তানজিলা তার শাশুড়িকে কাঁথা সেলাইয়ের বিজনেস ধরাই দিছে, এবং কাঁথা সেলাইয়ের জন্য যে বাড়তি ইনকাম সেটা সে হচ্ছে আপনার যে খালাটা আসে সেই খালাটাকেও কিন্তু দেয় না। সেই খালাটা কিন্তু আজকে বাধ্য হয়ে তার ব্যাংক ভেঙে ফেলছে দর্শক, যে কিছু মানে কাঁথা কেনার মানে সরঞ্জাম কিনবে। কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, সেইখানেও কিন্তু দর্শক মানে কেউ হেল্প করেনি, মহিলাকে কিন্তু নিজের হেল্প নিজেরই করতে হয়েছে, মানে এরকম একটা সিচুয়েশন দর্শক তানজিলা দাঁড় করাই ফেলছে। তানজিলা আসলে তার শ্বশুরবাড়ির সবাইকে এমন ধমকে সুরে রাখে যে কারোর একটু সাহস হয় না যে টু কোনো একটা শব্দ করবে বা তানজিলার উপরে বলবে। তো মিম খুব সুন্দর করে তার লিগাল লাইফ থেকে পাওয়া যে টাকাগুলো সেগুলো আসলে সুটকেসে ভরছিল। তো বাবুর তো কপাল খোলা, কেননা আসলে সে হচ্ছে কাবিনে মিমের স্বামী হলো, বাস্তবে এখনো মিমের স্বামী হয়ে উঠতে পারেনি, যে কারণে কিন্তু দর্শক দেখেন সে হচ্ছে একটা মেরুদণ্ডহীন পুরুষের মতো হাহা হি হি করতে করতে দর্শক সে হচ্ছে মানে চলে গেছে, যে জমি কিনতেছি মিষ্টি খাওয়াচ্ছে। কিন্তু আসলে একজন স্বামী হিসাবে বা একজন সদ্বাপ হিসাবে বাবুর কন্ট্রিবিউশন থেকে এটা কিন্তু দর্শক একটা দেখার বিষয় আছে। তো দর্শক এই তো মোটামুটি আজকের ভিডিওতে এই কথাগুলোই বলতে চেয়েছিলাম। আর আরেকটা কথা যেটা আসলে আপনাদেরকে বলতে চাই, যে দিন শেষে আসলে দর্শক ছোট মনের মানুষের কোনো লাভ নেই, বাঁচতে গেলে বাঁচার মতো করে বাঁচতে হবে, আর বাঁচার মতো করে বাঁচতে গেলে মাথা উঁচু করে বাঁচতে হবে। তো ব্যাপারী পরিবারের তো দর্শক আসলে সেগুলোর কোনো বালাই জোর নেই, এই জন্য তাদের মাথায় এইসব কোনো কিছুই কাজ করে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা ভিডিওটা খুলে দেখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।